বাফুফে ভবনে হঠাৎ তলব জাতীয় দলের কোচিং স্টাফদের। একে একে আসলেন প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। রুদ্ধদ্বার বৈঠকের মাঝে যদিও গণমাধ্যমকে খানিকের জন্য সময় দিয়েছে বাফুফে। কপালে চিন্তার ভাঁজ ফেডারেশন কর্তাদের। মার্চের উইন্ডো শুরু হতে বাকি অল্প কদিন, কিন্তু এখনও নিশ্চিত হয়নি 25 মার্চ হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সিদ্ধান্তের জন্য তাকিয়ে এফসির দিকে। শেষ পর্যন্ত আফগানিস্তান না আসলে কি করবে বাংলাদেশ, সেই পরিকল্পনাও নেই বাফুফের। প্রধান কোচ জেমি ডে চাইছেন অন্য কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে। দুই ফেডারেশনের ব্যাপার, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হবে কিনা, তবে আমি চাই ম্যাচ খেলতে। বিশ্বকাপ বাছাইয়ে যদি মার্চের কোনো ম্যাচ না হয়, তবে ফিফা উইন্ডোটা আমরা কাজে লাগাতে চাই, কারণ সে সময় কোনো না কোনো দল পাওয়া যাবে যাদের সাথে আমরা প্রীতি ম্যাচ খেলতে পারি। প্রেসিডেন্টও আমাদের সেরকম কথাই বলেছেন। মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে ম্যাচটি না হলে তা জুনে কোনো নিরপেক্ষ ভেনুতে হওয়ার কথা। ওই সময় বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও ওমানের সাথেও খেলতে হবে বাংলাদেশকে। সে কথা মাথায় রেখে এখন থেকেই জাতীয় দল গোছানোর ভাবনা জেমির মনে ধরেছে বেশ কিছু ফুটবলারের খেলাও। প্রিমিয়ার লিগের অনেকগুলো ম্যাচ দেখেছি, বেশ কিছু তরুণ ফুটবলার আমার চোখে পড়েছে। পুরানোদের সাথে বেশ কিছু নতুন মুখও দেখতে পাবেন দলে, তবে চিন্তার বিষয় হলো বেশ কিছু ফুটবলার পর্যাপ্ত ম্যাচ পাচ্ছে না, এই বিষয়টা নিয়েও কথা হয়েছে। এদিকে প্রিমিয়ার লিগে ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে দুই ক্লাবের বিরুদ্ধে, যা কষ্ট দিয়েছে জাতীয় দলের কোচ জেমি ডেকেও। দেখুন, আমরা যারা ফুটবল খেলি তারা টাকার চেয়ে সম্মানটাকে বেশি গুরুত্ব দেই, সেক্ষেত্রে ম্যাচ বা স্পট ফিক্সিং করাটা একজন প্রফেশনাল ফুটবলারের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এটা ঘটে থাকলে তা দুঃখজনক। আমার পরামর্শ থাকবে অবৈধভাবে ফুটবলাররা যেন টাকা না নেয়। তাছাড়াও বাফুফে সভাপতির সাথে বৈঠকে বয়সভিত্তিক দলের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।